সকালের মুড়ি খাওয়ার আয়োজনটা দেখতে পাচ্ছ? মনে খাচ্ছি এই কাঁঠালি গলা কাকুর ঘরে দিয়েছিল এক ফেনা, ওইটা কাঁঠালি গলা আর ঘরের গাছে পেঁপে পেকে গেছিল। তো পেঁপে আর কাঁঠালি গলা দিয়ে সকাল সকাল মুড়ি খাবো। আর সকাল সকাল বাবা মাঠে চলে গেছে, কেননা কি বলে তোমার রোয়ার আজকে রোয়া মাস এই দুঘাটা কি রোয়াটা কমপ্লিট হয়েছে? আজই হবে, আজকে হবে, তারপরে বিকালে বিহান মারবে। তো বিকালে বিহান মারা হবে, কালকে রোয়া হবে আমার আর একটা জমি। তো যাই হোক, তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, যাব চুল কাট করে, চুল মানে চুল কাটার দোকানে। তো যেতে যেতে একটু অনেকেই কমেন্ট করছো, দাদা তোমাকে বাবর আজমের মতো লাগছে, কেউ কিছু বলছে, কেউ বামা খাপার মতো লাগছে বলছো, এই জন্য আর দাড়ি দেখা যাবে না। হ্যাঁ আমাকে অস্বস্তি লাগছে, রয়েছে কি কদিন সময় পাইনি, এই জন্য দাড়ি চুল কাটা হয়নি, আজকে সময় পেয়েছি দাড়ি চুলটা কাটবো। তো আসুক কাকু ছেলে, তার বাইকে করে যাবো। এবার মোটামুটি চলে এসেছি দোকানে, এবার চুলটা কাটিং হবে, দেখো পুরো চেঞ্জ হয়ে যাবে। এখন বেলা 1:30 বাজে, আমি চুল টুল কেটে চলে এসেছি, স্নান করে নিয়েছি, এখনও বাবা ঘর আসেনি, মাঠে গেছিল, সেই সাত সকালে খেয়েই বেরিয়েছিল বাবা, তারপরে আর কিছু খায়নি। মা চিন্তা করছে আমি একটু মাঠের দিকে যাব। মা বাবা যে সেই খেয়ে গেছিল আর তো কিছু খায়নি? না খাইনি, আসতে তো বললাম খেয়ে যেতে, আসেনি তো। চলো আমি একটু মাঠের দিকে যাই, দেখেছি মা আসছি, জানো তো। হ্যাঁ ঠিক আছে, সত্যি আগে আমার জিজ্ঞাসা করি, তারপরে ও শক্তিকা, শক্তিকা আইসে নি? আচ্ছা শক্তিকা মাঠ থেকে আসেন, আমি যাই সামনের দিকে। মাঠে এসে পৌঁছে গেছে, বাবা সেখানে জল ফেলছে, আসবে, এত বেলা হয়ে গেছে, 2টো বাজছে, কখন সকালে খেয়ে এসেছিল বাবা 2টো। বাবা ও দেরি কেন গা? না ও আইসনি, ও তোমার সকাল তুমি খাই কি বিয়ে আইসনি? সেটা তুমি খাইস না, দূর হাতে ঠিক ছিল, তো বেলা 2টো বাজছে। দি মই তো দিয়া কমপ্লিট করে দিল নাকি? যে কালকে জানি দিবে খরচা না নি খরচা নি খরচাই করতাম সার মারা কমলে কাই সার মারা আইবে সার টাই মার দিল নি বা সার মারা হবে কালকে মারা হবে মানে এটা জল জল ঢুকে দিবে তো সব চলে যাবে। দেখতে পাচ্ছ এটা আছে মই বাঁশ, নাগল দেওয়ার পরে এটা দিয়ে মাটিটাকে সমান করতে হবে, তারপরে রোয়ার কাজ হয়। ও তাহলে তুমি যাও সাইকেল চড়িকে, আমি যাই হ্যান্ডি, জানো তো বাবা। বাবা মোটামুটি বাড়ির দিকে যাচ্ছে সাইকেলে চেপে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তো আমিও চলে যাবো। আর এইদিকে সুন্দর সুন্দর বাদাম গাছ হয়েছে, এদিকে জল ছেড়েছে, এখনও নাগল হয়নি, নাগল হলে লোকে রুই রুইবে এই জমিনটাতে, আর সবুজে সবুজ চারদিক। তো বাবা প্রায় বাড়ি পৌঁছে গেছে হয়তো, তখন আমি এসে একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিচ্ছি মানে মাঠটা তো অনেক দূরে, স্নান করে গেছি, তবু পুরো ঘামে ভিজে গেছি, পুরো গেঞ্জি ভিজে গেছে ঘামে একদম। যাক বাড়ি গিয়ে খেয়ে একটু বিশ্রাম করতে হবে, বিকালে হয়তো আবার মামার বাড়ি যাওয়ার প্রোগ্রাম আছে, জানি না কি হবে, বিকালে যাব কি কালকে সকালে হয়তো যাব, কি হয় দেখা যাক, অনেকে বলে না, কষ্ট লাগে যখনই, আমি কথা অনেকবারই বলেছি যে যখনই বাবা এত বয়স হয়ে যাওয়ার পরেও মাঠে যেতে হচ্ছে কাজ করতে, আর আমি যেতে পারছি না, কষ্ট লাগে, চেষ্টা করছি আমি আমার তরফ থেকে। আর ওনাকে বলো যে দাদা তুমি চেষ্টা করো অন্য কিছু করার, কি করব তোমরা কিছু সাজেশান করো, তোমরা কিছু বলো আমাকে যে সুদীপ দা তুমি এটা করো, আমি আর ক্ষমতা মতো যে কাজটা পারবো তোমরা কিছু বলো, আমি করার চেষ্টা করব। আর কি বলবো, কিছু কিছু কষ্ট হয়তো চোখের জল হয়ে বেরোয় না, সেটা হয়তো বুকেই থেকে যায়, আর সেই কষ্টটা দেখতেও হয়তো কেউ পায় না। যাই হোক বেশি কথা বলবো না, বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করবো, ফাইনালি এবার খাওয়া দাওয়া হবে,
খেতে বসে পড়েছি, আর মা ওইদিকে ভাত বাড়ছে, বাবা স্নান করতে চলে গেছে, খাবো খিদা প্রচুর পেয়েছে, খিদা মানে আমিও সকালে খেয়ে বেরিয়েছিলাম যে আর খাওয়াইনি, খিদা প্রচুর পেয়েছে, খাওয়া দাওয়া করবো, একটু বিশ্রাম করতে হবে। আজকে মা কী কী রান্না করেছে নিয়ে আসুক, দেখা যাক। তো ভাত চলে এসছে, মা কী কী রান্না করছো? বা বড়ি ভাজা, শাক ভাজা, আর শালগম, আর বিনস ভাজা, বিনস ভাজা, আর টমেটো চাটনি। টমেটো চাটনি তো হচ্ছে একটু। তোমার বুড়িগুলো তো আমার ঘরে না, কার দিচ্ছে বুড়ি? রাকেশের মা দিচ্ছে। তো রাকেশের ঘরে বুড়ি দিয়েছিল, বুড়ি ভাজা, আলু বিনস ভাজা, শাক ভাজা আর চাটনি। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। গতকাল এগরা গেছিলাম, সেখান থেকে চোখের সামনে দেখতে পেলাম আমাদের এগরাতে ড্রাগন ফল, আর আমি প্রথমবার খাবো। মা খেয়েছো কোনোদিন? আমি খাইনি, দেখিও নি। বাবা কোনোদিন খেয়েছো? না। তো মা বাবা কেউ, বাবা দেখেছে, বাবা ভ্যালোরে আমরা যখন চিকিৎসা হতে গেছিলাম সেখানে বাবা দেখেছে, কিন্তু বাবা খায়নি, মা তো খায়নি, বাদ দাও আমিও খাইনি। কাটাও হয় কিরকম জানি না, মানে অ্যাকচুয়ালি ওটা আছে ড্রাগন ফলটা কাটাও কেমন হয় জানি না, আমি মোটামুটি ইউটিউবে দেখেছি কালকে রাতে যে কেমন করে ড্রাগন ফল কাটা হয়, তো সেই মতো করে কাটবো, দেখা যাক কেমন কি হয়। কিছু তো নাই মা, কিছু আছে না? নাই, ভেতরে আছে। মা বলছে ভেতরে আছে, মানে ভেতরে আছে, জানি দেখা যাক। আমার তো একটু লোভ লোভ লাগছে, একদম নরম তুল তুলে। সেটা মা এটা এটা ই করে দাও, সেটা করে দাও, দেখি ছাড়ানো যাক, দেখি কাটা হয়নি ঠিক তার না, এইরকম তো ছাড়ানো হবে, এই তো ছাড়ানো হয়েছে, দেখো এইরকম ছাড়া, আমি দেখছি ইউটিউবে, আমি দেখেছি গো বাবা, এরকম করে ছাড়ানো হয়। দারুণ লাগছে। তো ফাইনালি ড্রাগন ফল, ড্রাগন ফলের ভেতরটা বেরিয়ে এসছে, এবার কাটবো, একদম নরম দেখতে পাচ্ছ কেমন ভেতরটা মা, দেখছো কালা জিরার মতো না পুরো একদম ভেতরে। বাবা এক টুকরা খাও দেখি, এক টুকরা খেয়ে দেখা দেখি, মা এক টুকরা খেয়ে দেখা দেখি, খাও না একটু খেয়ে, আরে খারাপ জিনিস না, খেয়ে দেখো না একটু কেমন লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগবে তো, ভালো লাগার জন্য তো আনা। ফাইনালি আমি একটু খেয়ে দেখি, মিষ্টি মিষ্টি লাগে, আর বিজুলো মাঝ মাঝ মনে করছে, না খাও, না খাও, খাবে তো, খাও, খেতে কষ্ট নেই, ভয় লাগছে, ভালো ফল গো মা, খারাপ না, এগুলা বেশ সুন্দর লাগছে খেতে। এ প্রোটিনটা কি আরে সারা জানা হয়, ভালো জিনিস প্রোটিন হোক, যাই হোক এত দাম নিয়েছে না, ভালো হবে। মোটামুটি ড্রাগন ফল টল খেয়ে বেরিয়ে পড়ছি একটু ঘুরতে যাব, তো একটু ঘুরে টুরে এসে তারপরে সন্ধ্যাবেলা কিছু কাজ আছে, আর আজকে মার বাড়ি যাওয়া হলো না, মার বাড়ি যাব আগামীকাল সকালে। আর চুলের কাটিংটা একটু কেমন হয়েছে তোমরা কমেন্ট ওমেন্ট করে যদি বলো ভালো লাগবে, তো যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সকাল সকাল যাবো মামার বাড়ি, বাবারটাই আলাদা, এখন একটু ঘুরে আসি। মা এখানে পেঁয়াজ টেঁয়াজ কেটে রেখেছে, ডিম ভাজতে হবে, ডিম নিয়ে এসেছি আমি, তো আমায় খালি কী কাটতে হবে, টমেটোটা কাটতে হবে, তো টমেটোটা কেটে ডিমটা ভেজে নিই। দেখো আমাদের ঘরে এই বাছুরের পরিস্থিতি, দেখো ঘরে যেখানে মানুষ আছে সেখানেই থাকবে আর সেখানে হিঁচু করবে, ওই ভুলে এ ভুলে এ ভুগলে, দেখো হিসি করে চুপচাপ পালিয়ে আছে, তোকে ফাটিয়ে দেবো একদম হিসি করা। এদিকে দেখো ডিম ভাজা রেডি, মশা লাগছে না, ডিম ভাজা রেডি, ডিমটা ভাজা, মা একটু খেয়ে দেখো দেখি নুনটা ঠিক হয়েছে নাকি, ঠিক আছে তো হচ্ছে গরম গরম ডিম, মা বারো বসছো কেন, গরম গরম রুটি আর ডিম ভাজা খাতে, ও দ্বীপ থেকে জল চলে আসে, তাড়াতাড়ি বাড়ো তাড়াতাড়ি বাড়ো, আচ্ছা চারটা ডিম ভেজে ফেলেছি, কোনো কথা হবে না, তো চলো ক্যামেরাটা সেট করি আগে স্ট্যান্ডে, তারপরে কথা হচ্ছে। বসে পড়েছি আর মা ওদিকে বাড়ছে গরম গরম ডিমের ভাজা রুটি, যা হবে তো জোশ একদম জোশ। আর বাছুরটা দেখছে, বাছুরটা কিছুক্ষণ পরে বাঁধা হবে, কেন সকালে গাই দেওয়ার ব্যাপার আছে, মশা একদম মনে হয় সে কয়ে, ও মা দেখো কোনো রকম কালকে রুয়াটা জেন না, ইয়ে করে দিব মশারি খাঁচা তো আছে আমার ঘরে, গরু মশারি আছে, গরু মশারি নেই খাচ্ছি, গরুকে ইয়ে খাওয়া আনতো, চলে এসছে, ও হো হো
অনেক দিনের পরে ডিমের ভুজিয়া আর উঠে গেছে অনেক দিনের পরে আমার বাছুরটা করে বাছুরটা সুন্দর বাছুর সাদা বাছুর হ্যাঁ সত্যি কায়ে সুতা বান্ধব কুচু বাছুর কুচু মোনা আটা কুচু মোনা সব এরকম কাজ হয়েছে তো রুটি হয়েছে দারুন তার সঙ্গে এই যে ডিমের ভুজিয়া কোনো তুলার নাই জবাব নেই তো খাওয়া দাওয়া করে নিই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও পাশে দেখো সাথে দেখো আর কি বলবো নতুনভাবে ডিমের ভুজিয়াটা দেখতে তো ও জাস্ট জুস তো বেশি কথা বলো খাবো সবাইকে শুভরাত্রি সবাই খুব ভালো থাকবো।